নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। বিরুদ্ধে যে যে অভিযোগ ছিল তার ভিত্তিতে কেস করেছিল এবং সেই জন্য আজকে আমাদেরকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাকে প্রায় ঘন্টাখানেক তারা জেরা করেছে যে আমি কেন সেদিনকে বিভিন্ন রকমের যে অভিযোগ আমার সম্বন্ধে এসছে আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে, এবং তার ভিত্তিতে আমাকে অনেক এক ঘন্টা ধরে জেরা করেছেন এবং আমি আমার মতন করে উত্তর দিয়েছি, সত্যটা বলেছি এবং ওনারা সেটাতে স্যাটিসফাইড হয়েছেন এবং আজকে সেই জন্য আমাকে এখানে ছেড়েছেন। এবং এটাও আমি শুনছি যে সিপি ফোন করে আমার সাথে কথা বলতে চেয়েছেন। এটা আমার মনে হয় যে আজকের ইনভেস্টিগেশনে যে জয় আমরা পেয়েছি এবং সিপি বাধ্য হয়েছেন আজকে আমাকে ওখানে তার সাথে কথা বলার জন্য যেন ডাকার জন্য। আপনি অনেকবার চেষ্টা করেছিলেন সিপির সঙ্গে কথা বলতে, তখন তো সিপি কথা বলেননি, তখন ওনারা কথা বলেননি, রাজনীতি করছিলেন এবং আজকে জেরার মাধ্যমে যারা যা কোশ্চেন করেছেন, আমি এখানে কোনো রাজনীতি করতে আসিনি। একজন সাংসদ হিসাবে আমার পার্লামেন্টারিয়ান যে সিট আছে, যে এরিয়া আছে, সেখানে এক আমার ডিউটি দেওয়া, আমার সবাই পাশে দাঁড়ানো, এটা আমার ডিউটির মধ্যে পড়ে, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। সেখানে সিপি বলুন, সেখানে ডিএম বলুন, সবাই আমার সাথে এটা সহযোগিতা করা উচিত, আমি বারবার বলেছি এবং সেটা আমি আজকে এখানে বলেছি এবং সিপি আমাকে ডেকে পাঠিয়েছেন। এটা মনে করি এটা আমাদের সত্যের জয় হয়েছে। আমিও চাই না যে একজন জনপ্রতিনিধি হিসাবে আমি যদি সংবিধানকে অসম্মান করি তাহলে সাধারণ মানুষও সেই পথ দেখবে এবং সেই জন্যই আমি এখানে এসেছি। এবং তারা আমাকে কথা বলে মাধ্যমে বুঝতে পেরেছে আমার ইন্টেনশন কোনো খারাপ নয় এবং আমি সাধারণ মানুষের মধ্যে যদি থাকি সাধারণ মানুষের মতো এবং আমি আইনের ঊর্ধ্বে কেউ নই, সবার মতোই আমি সমান। সিপি দেখেছেন আমি গিয়ে কথা বলি, কারণ এতদিন ধরে, চার দিন ধরে ভদ্রেশ্বর থানার সামনে আমাদের নিরীহ কর্মীদেরকে এবং বিকলাঙ্গ আছে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে শিক্ষকও আছেন এবং তার জন্য তারা লাগাতার বিক্ষোভ আন্দোলন করছে। এবং কথা বলে আমি বারবার করে বলছিলাম যে কথা বলা উচিত, আমি সাধারণ নই, আমি এখানকার জনপ্রতিনিধি, আমার সাথে কথা বলা উচিত, সত্যিটা সত্যি, মিথ্যেটা মিথ্যে হওয়া উচিত। এবং সিপি দেখেছেন আমি সিপির সাথে কথা বলে এই যে অন্যায়গুলো হচ্ছে তাকে জিনিসগুলো বলতে চাই, কথা বলতে চাই। এটা তো মানে সব থেকে খারাপ করছেন, গণতন্ত্র বিপন্ন, কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই, চার দিন ধরে নিরীহ কর্মীদেরকে এইভাবে তুলে নিয়ে গিয়ে মিথ্যে কেস দিয়েছে বলে আমাদের পার্টি থেকে একটা প্রোগ্রাম চলছে, চার দিন ধরে চলছে। সেখানে আমরা পার্টির প্রোগ্রামের জন্য সেখানে বসতে গেছিলাম, সেই আন্দোলনে পাশে দাঁড়িয়ে নিরীহ কর্মীদের সাথ দিতে চেয়েছিলাম, তার পরিবারের সাথ দিতে চেয়েছিলাম, কিন্তু তারা ইচ্ছে করে আমাদেরকে আটকাচ্ছে। এর জবাব 2021-এ মমতা ব্যানার্জির সরকার পাবে। 144 ধারা তো উঠে গেছে, সেক্ষেত্রে কিভাবে আটকালো? যে কোনো সময় আজকে আমি এখান থেকে গেলে পুলিশ বলতে পারে এখানে 144 ধারা, আপনি উঠে যান। তারা নিজের ইচ্ছে মতো 144 ধারা অ্যানাউন্স করে, 144 ধারা তুলে নেয়। এখানে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, সব কিছু বাংলায় ভেঙে পড়েছে এবং এই করোনা নিয়ে, আমফান নিয়ে এই মুখ্যমন্ত্রীর সরকার ফেলিওর হয়েছে। তাই জন্য রাজনৈতিকভাবে বিভিন্ন বিজেপি নেতাকর্মীদের, সাংসদদেরকে আটকাতে চাইছেন। করোনা মহামারী এখনো থেমে যায়নি, এখনো সংক্রমণ চলছে, তার মধ্যে এত লোকজনকে এক জায়গায় জড়ো করে এরকম একটা আন্দোলন, রাজনৈতিক আন্দোলন চলছে, এটাকে আপনি কি বলবেন? কি করবো বলুন, যদি নিরীহ মানুষগুলোকে ওইখানে লক আপের মধ্যে, জেলের মধ্যে দিনের পর দিন রেখে যায়, একজন প্রতিনিধি হয়ে কি আমি বসে থাকতে পারি বাড়িতে? এবং বিভিন্ন মানুষ আসছে, বিভিন্ন মানুষও তারা নিজের পার্টিটাকে ভালোবাসে, তাদের কর্মীদেরকে ভালোবাসে, তাদের নিজেদের ছেলেমেয়েরা হয়তো এখান থেকে তাদেরকে লকাবে নিয়ে গেছে, তারা করোনা নিয়ে কথা ভাববে না, নিজের পরিবারের কথা ভাববে, যে একজন নিরীহকে কেন তুলে নেওয়া যাওয়া হলো? আমি বারবারই সবাইকে বলেছি আন্দোলন হবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ আগেও করে এসেছি, এখনও করে যাবো, আগামী দিনেও করবো। সেটাই বলছি, সবাইকেই বলছি যে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে,
বারবার বলছি সবাইকে, এটা মেনটেন করতে হবে এবং এর মধ্যে দিয়ে আওয়াজ তুলতে হবে। কারণ এর মধ্যে কোনো রাজনীতি কখনো আমরা চাইনি করতে। মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন রাজনীতি করতে চাই না, কিন্তু উনি নিজে হাত ধরে রাজনীতিটাকে নিয়ে আসছেন এখানে।